হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিসেস চৈতালিস কিচেন। আজকে তৈরি করে দেখাবো একটা নর্মাল কেককে কীভাবে অসাধারণ একটা কেকে পরিণত করা যায়। আজকে তৈরি করে দেখাবো জেব্রা কেক। চলুন সবার বাহবা কুড়াতে এই কেক তৈরি করে ফেলি তাড়াতাড়ি। এই কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম। ডিমের সাদা অংশ আর হলুদ অংশ, আমাদের দুটো অংশই কিন্তু লাগবে। এবার এখানে 1/4 কাপ আমি রেগুলার ইউজে চিনি নিয়েছি। আপনারা চাইলে এটাকে আইসিং সুগারও নিতে পারে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এই ডিম আর চিনি আমাদের ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনি পুরোপুরি চিনি গলে সাদা অংশে না পরিণত হচ্ছে। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি 2 চামচ সয়াবিন অয়েল বা রিফাইন্ড যে অয়েল নিতে পারেন বা বাটারও আপনারা নিতে পারেন। এই তেল দিয়ে আরেকটু আমি ফেটিয়ে নিচ্ছি। একটু ফেটানো হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি এখানে আমি, আজকে আমি পাইনঅ্যাপল এসেন্স দিয়ে করছি, আপনারা পাইনঅ্যাপল এসেন্সের জায়গায় ভ্যানিলা এসেন্সও নিতে পারেন। একটু গুলে নিচ্ছি এভাবে। এবার নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা, আমি চেলে রেখেছিলাম ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই ময়দা পুরোটাই এই ডিমের মধ্যে দিয়ে ডিমের গোলায় দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে আমাদেরকে একটা স্মুথ কেকের ব্যাটার তৈরি করতে হবে। সেজন্য হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু একটু করে এটাকে গুলে নিচ্ছি। এর ব্যাটার কিন্তু আমাদের টাইট হয়ে গেছে, সেজন্য আমি এখানে ইউজ করব দুধ। লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি এখানে আমি। একটু একটু করে ঢেলে ঢেলে আমি এই ব্যাটার পাতলা বানাবো, তবে পুরো দুধটা কিন্তু লাগবে না, তাই কখনো কিন্তু পুরো দুধ ঢেলে দেবেন না, একটু একটু করে ঢেলে ঢেলে আমাদের এই ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা কথা বলে দিই, এই জেব্রা কেক বানানোর জন্য আমাদের কিন্তু খুব পাতলা ব্যাটার হলে চলবে না, একটু টাইট ধরনের ব্যাটার আমাদের লাগবে, খুব একটা টাইটও না। তো এভাবে আমি গুলে নিচ্ছি। আরেকটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাদ বাকি দুধ কিন্তু আমাদের আর লাগবে না। এই দুধ দিয়ে কিন্তু আমাদের এই কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। ঠিক এই কনসিস্টেন্সিতে আমাদের এই ব্যাটার লাগবে। আমাদের ব্যাটার গোলা হয়ে গেছে। আমি এবার নিয়ে নিচ্ছি 2টো বোল। এই বোলের মধ্যে 1/2 সমান সমপরিমাণে আমি এই ব্যাটার ঢেলে দিচ্ছি। জেব্রা কেক বানাবো সেজন্য আমাদের কিন্তু এখানে কালারের দরকার হবে, তো আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, বা ঘরে যদি থাকে কোকোয়া পাউডার সে কোকোয়া পাউডার দিতে পারেন, বা যদি মনে করেন ডার্ক চকলেট ঘরে আছে তাহলে চকলেটও কিন্তু মেল্ট করে এই ব্যাটারে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি 2 চামচ কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার আমরা এই ব্যাটার গুলে নেব। এই ব্যাটার গোলার সময় যদি মনে হয় যে ব্যাটার টাইট হয়ে গেছে, তাহলে এখনই একটু দুধ দিয়ে দিতে পারেন। আমাদের কোকোয়া পাউডারের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটার আমি রেখে দিচ্ছি। আর সাদা যে ব্যাটার আমরা গুলেছিলাম, আমি এখানে নিয়ে নিয়েছি 250 ml এর একটা কেকটি, ভালোভাবে গ্রিস করে আমি কিন্তু বাটার পেপার বসিয়ে রেখেছি। আপনারা যে কোনো মাপের কেকটি নিতে পারেন। এবার ঢেলে দিচ্ছি প্রথমে সাদা ব্যাটার, ঠিক সেন্টার পয়েন্টে আমাদের এভাবে সাদা ব্যাটার ঢালতে হবে, তারপরে দিতে হবে এভাবে কোকোয়া পাউডারের ব্যাটার। একটু একটু করে দিয়ে দিয়ে কিন্তু আমাদের এই ডিজাইন তৈরি করতে হবে। এবার আমি একটা স্পুন দিয়ে এভাবে মিডিলে একটু একটু করে ব্যাটার দেব, আর এভাবে কিন্তু আমাদের লেয়ার তৈরি করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই লেয়ার দেওয়ার জায়গা না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এইভাবে একটু একটু করে লেয়ার দিতে হবে। এবার একটা টুথপিক দিয়ে আমি আউটসাইড থেকে সেন্টারে নিয়ে আসছি। এভাবে সুন্দর মতন একটা আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে এই ডিজাইন তৈরি করতে হবে। আপনারা চাইলে আমার থেকেও ভালো খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে পারবেন।
এভাবে যতগুলো লেয়ার মনে হয় আপনার দাগ দেবার, আপনারা এভাবে একটু একটু করে টেনে দেবেন। লেয়ার যত ঘন হবে ডিজাইন কিন্তু ততটাই সুন্দর আসবে। তো এর থেকে বেশি দাগ আমি আর দেব না, হয়ে গেছে আমার এই কেকের ডিজাইন। দেখুন এখনই কেকটা কত সুন্দর লাগছে দেখতে। এটা বেক হয়ে যাবার পর খেতে শুধু সুন্দর লাগবে না, দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি যেমনভাবে কেক বানাই সসপ্যানে, আমি সসপ্যান গ্যাস ওভেনে বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। বসিয়ে দিচ্ছি কেকটি, দিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কেক আমাদের পুরোপুরি বেক না হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে, ঘাবড়ানো কোনো ব্যাপার নেই, মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদের কেক বেক করতে হবে। আমার এই কেক বেক করতে 35 মিনিট সময় লেগেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি আমাদের কেক বেক হয়েছে কিনা। ক্লিন এসেছে, মানে আমার কেক কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। আমার কেক কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা নাইফ দিয়ে একটু পাশটা সাইড, মানে কেক টিনে পাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের সাহায্যে এটাকে আস্তে করে উল্টো করে দিয়ে কেকটা পুরো বের করে নেব। ডিজাইন দেখুন আপনি যেমনভাবে বানাবেন ঠিক তেমনইভাবে বেক হয়ে যাবার পর কিন্তু থাকবে। এই কেক কিন্তু প্রচণ্ড নরম হয়, আর একটু হালকাভাবে কিন্তু ট্যাপ করলে পরে কেক এভাবে বেরিয়ে চলে আসবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই কারণে বলছি যে কেক তো আমরা নর্মালি খেয়ে থাকি, তবে এই কেক খাওয়ার আগে কিন্তু ডিজাইন দেখে আপনাদেরকে জিজ্ঞেস করবেই যে এটা কীভাবে এই ডিজাইনটা আপনি বানালেন। কেক কিন্তু আমার প্রচণ্ড স্পঞ্জি কেক হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। কেক কাটা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন যে কেক কিন্তু আমার প্রচণ্ড সফট হয়েছে। এভাবে আমি একটা বাইট কেটে দেখাচ্ছি। দেখুন ডিজাইনটা পুরো জেব্রার গায়ে যেমন দাগ থাকে ঠিক তেমনই কিন্তু চলে এসেছে। একটু ধৈর্য সহকারে করলে আপনাদেরকে কিন্তু এর থেকেও ভালো ডিজাইন হতে পারে। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল একটা সাধারণ কেককে আমরা কিন্তু ডিজাইনের জেব্রা কেক বানিয়ে ফেললাম। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে পছন্দের হবে। বানিয়ে বাচ্চাকে দিন, এই কেক শেয়ার করতে কিন্তু ওদেরও খুব আনন্দ লাগবে। তাহলে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি এই জেব্রা কেক। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।